কি সুন্দর পিঙ্ক ফুলটা, না এক ভাবি এনেছে আমার জন্য। আমি ভুলে গিয়েছি, সরি। বাসায় যখন আঙ্গুরে ভরে থাকে তখন আমি এই এতগুলো আঙ্গুর কি করব, এখানে আঙ্গুর, আবার এই যে এখানে আঙ্গুর, বাসায় আঙ্গুরে ভরে গিয়েছে। গেস্ট আসলে বেশি তরকারি রান্না করলে যা আর কি হয়, এই মুরগির মাংসটা আর কেউ খাবে না এতগুলো, এগুলো এখন ফেলে দিতে হবে, মানে বাসি চলেই না। খেয়ে যে কাঁঠালের বিচি বাংলাদেশের মতো শুকাতে দিয়েছি, ইনশাল্লাহ এটা ভর্তা করে খেয়ে ফেলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আর একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? তো এই যে রোদশিকে নিয়ে আমি বের হয়ে পড়লাম, মানে রোদশিকে স্কুলে আনতে গিয়েছিলাম। তো আজকে হচ্ছে একটা, মানে কি বলবো আর, আমার এত একটা ভুল হয়ে গিয়েছে আমি ভাবতে পারিনি। হ্যাঁ, তো আমি আসলে দুপুরে খেয়ে দিয়ে হচ্ছে সোফার মধ্যে একটা সিরিয়াল দেখতেছিলাম, তো দেখতে দেখতে চোখটা না লেগে গিয়েছে। তো আমার তো ইয়ে আছে যে রোদশিকে আনতে যাব। তো আমি হঠাৎ করে দেখি কি যে 4:30 বেজে গিয়েছে, কিন্তু 3:30। তো আমার, আমি সে দৌড়ায় এসে দেখি, ও মা কেউ নাই কেউ নাই, রোদশি কোথায় গেল। তারপরে আমি ও টিচারকে ই করলাম, হচ্ছে ক্লাসরুমে, আমি যে ক্লাসরুমে যাই দেখি সব বাচ্চারা আছে। তো রোদশি এখন বলতেছে, মামা তুমি এত স্নেল নিতে আসছো, আমি স্নেল মানে আজকে তো অনেক লেট হয়ে গিয়েছে। বলছে যে তুমি ঘড়ি দেখো, ও মা ঘড়ি যায় দেখি 3:30, যেখানে আমি মেয়েকে আমি 4:30 আভল মানে নিতে আসি 1 ঘন্টা আগে। তো এখন আমি কি করব, এত তাড়াতাড়ি, ওর তো প্রচণ্ড মন খারাপ। তো ওকে নিয়ে এখন একটু দোকানে যাব, ওকে একটা কিছু কিনে দিয়ে তারপরে বাসায় যাব। তো ঠিক আছে, আমাদের সাথে থাকুন, আর এখন পর্যন্ত আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। এই যে আমার মেয়ে, বাড়িটাতে একেবারে আঙ্গুরে ভরে গিয়েছে, দেখুন কতগুলা খেয়েছি আবার কতগুলা আছে। এই এই আঙ্গুর, আমি এত আঙ্গুর কি করব। হ্যাঁ, এখানে কত কত আঙ্গুর, আবার এই যে এখানেও আঙ্গুর, মানে বাসায় আমার আঙ্গুরে অলরেডি ভরে গিয়েছে, এত এত আঙ্গুর। এই যে আপেল, জিলাপি, এটা একটা কেক, এগুলা তো এভাবেই নষ্ট। আমি জানি না আমি যে কি করব, বুঝতে পারতেছি না। এখানে এমন কেউ নেই যে কাকে দিয়ে থুয়ে খাবো, এখানে বিদেশের মাটিতে আসলে কাউকে এগুলো দিলে অপমান মনে করে, তো তাই নিজের লোক ছাড়া দেওয়া যায় না, আর নিজের লোকও তো নেই। বাড়িতে মেহমানের আয়োজন করলে অনেক তরকারি থেকে যায়, তো যারা আসে তারা খাওয়া দাওয়ার করার পরে আমি আবার সাথে যা বাঁচে সব বেঁধে দিই। এই যে এতটা মুরগির মাংস এখন ফেলে দিব, কারণ এটা আর কেউ খেতে চায় না। সকালে দিয়েছি, সকালেও ফেলে এখন এটা আমাকে পুরাটাই ফেলে দিতে হবে। আর আজকে যেহেতু রান্না করিনি, আজকে এগুলো শেষ করে দিব। এই যে ইলিশ মাছ আছে, ডিম ভুনা আছে, করলা ভাজি আছে, পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া আছে, তো আজকে এগুলোই বলবো, এগুলোই এভাবে চলুক, নাহলে কি এত ফেলে দিতে কষ্ট লাগে না বলেন তো। আর বিদেশের মাটিতে কেউ নেই যে কাউকে একটু ধুয়ে ধুয়ে খাবো, বাংলাদেশে তাও একে ওকে দেওয়াই যায়। এখানে আমার ভীষণ কষ্ট লাগে ফেলতে। আর এই যে মাশাআল্লাহ আজকের আবহাওয়া ভালোই, কিন্তু ভ্যাপসা একটা গরম আছে, বাতাসও আছে, বৃষ্টি আসবে মনে হয়, আকাশটা একটু অন্ধকার করে এসেছে। চলেন একটু বারান্দায় যাই, বারান্দায় গিয়ে দেখি বারান্দার কি অবস্থা। এই যে কাঁঠাল খেয়েছি, কাঁঠালের বিচি বাংলাদেশের মতো শুকাতে দিয়েছি, এটা ইনশাল্লাহ ভেজে খাবো কিংবা তরকারি করে খাবো। আর দাওয়াত দিয়েছিলাম এক ভাবি, আমার জন্য এই ফুল এনেছে, কি সুন্দর না, পিঙ্ক পিঙ্ক কালার আমার বরাবরই ভীষণ পছন্দ। আর এই যে এখানে আরেকটা আপনার মেরুন, আর
হলুদ আর কি, তো এটাকে কি যেন ফুল বলে ঠিক ভুলে গিয়েছি, চন্দ্রমল্লিকা নাকি, তো যদি আমি ভুল বলে থাকি তাহলে আপনারা সঠিক উত্তর দিয়ে দিবেন যে ফুলটার নাম কি। আর এটা তো হচ্ছে এই যে পাতার কুচি পিঙ্ক ফুলটা, তো এই ফুলটাই হচ্ছে আমার ছোটটা আছে হলুদ, এই যে এখানে ছোট গাছটা, এই যে হলুদ বইটা পিঙ্ক আর এটা হলুদ। এই যে আমি পুঁইশাকের ডাল লাগিয়েছিলাম, কি সুন্দর পাতা বের হয়েছে। আর এই যে আকাশে একটা বিমান যাচ্ছে, মাশাআল্লাহ। তো এবার তো সামার আসলে ওইভাবে গাছ লাগাতে পারিনি, আমার আবার গাছের প্রতি প্রচণ্ড নেশা, এখানে পুঁইশাক খেয়ে পুঁইশাকের ডালগুলো দিয়েছি, তো এই যে এখান থেকে ওই যে ছোট ছোট কুশি বাইর হচ্ছে। আমার গার্ডেন করা বা গাছ লাগা আমার ভীষণ পছন্দ, তো এবার তো আমি লাগাতে পারিনি কারণ ওরকম সামার এবার সে হয় নাই, আর বেড়াতেও গিয়েছিলাম এই সাইডটাতে, এটা আমার বাসার পিছন সাইড, মাশাল্লাহ রৌদ্রটা ভালোই। এই যে আর ওই যে আরেকজন, সে প্রতিদিন এভাবে বোতল খুঁজে, একটার পর একটাতে দেখবেন বোতল খুঁজতেছে। ওই যে অলরেডি মনে হয় একটা দুইটা পেয়েছে সে এভাবেই। আর এখানে হচ্ছে আপনারা বোতল কিছু ফান্ড আছে, একটা বোতল যদি আপনারা 10 সেন্ট কিনেন সেটা আবার আপনি 25 সেন্ট বিক্রি করতে পারবেন, মানে 10 টাকা নিলে 25 টাকা বিক্রি করতে পারবেন। এই যে আবার আরেকটি বিমান, মাশাল্লাহ। আপনার সাউন্ডটাকে ইগনোর করবেন কারণ যেহেতু এয়ারপোর্টের পাশে আমার বাসা, আবার এতটাও কাছে না, তো বিমানগুলো উড়ে উড়ে যায়। আর এই যে সে সমানে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। সেভাবে প্রতিটা ময়লার বক্স খুঁজে আর সে বোতল পাওয়ার চেষ্টা করে, পানি নিব গাছে পানি দিব বলে। এখানকার গাছটা একেবারে শুকিয়ে গিয়েছে তাই পানি দিয়ে দি, এত রৌদ্র মানুষ শুকায় যাচ্ছে গাছ তো শুকাবেই, এগুলো তো একটু একটু করে দিয়ে দিব। পানি দেওয়া শেষ, এই যে দেখুন অনেক বড় একটা, এটা থেকে কষি বের হয়েছে, এটা এরকমই গাছটা, তো মাশাল্লাহ ভীষণ ভালো লাগছে, সুন্দর লাগছে একদম ফুলগুলো দেখতে, কালারটা যা আসতেছে না একেবারে সেই। আমি আজকে ভুল সময় কিভাবে দেখলাম রোদসি, আমি দূর দূর দূর, আমি বলছি আল্লাহ রোদসিকে সময় হয়ে গিয়েছে রোদসিকে আনতে, আর এসে দেখি ও ও দ্রাই ও দ্রাইসিস সাড়ে। তো চলো আমরা এখন তোমার জিনিস কিনতে যাব, যেহেতু আমরা তাড়াতাড়ি চলে আসছি তো একটু কেনাকাটা করে দিই তোমাকে। তো আমি রোদসির কে মানে আমি কি একটু শুয়েছিলাম, তো এদিক দিয়ে আসো, একটু আমি শুয়েছিলাম চোটটা লেগে এসেছে। আর হ্যাঁ তুমি আমাকে হেল্প করেছো, এই যে এই যে ইমাস বলেছে হাউস অফ কাবে করতে, তো আজ ফ্রাকুট দিয়ে দিয়েছে। তো তুমি ফ্যাটিশ করো নি? আমি অল্প আছে, অল্প তো ওটা বাসায় গিয়ে করবা। ওকে না, এটা কিন্তু বাসায় নিয়ে নিয়া ও নিতে নিষেধ। ওকে, তো এখন চলো, তা আমি ভুল সময়ে হচ্ছে ওকে নিতে এসেছি, এখন কিছু করার নেই, সরি। ওর স্কুলের পড়াটা মানে পড়াটা শেষ করতে পারেনি, এখন বের হয়ে গিয়েছে, তো আচ্ছা আমরা এখন যেহেতু বের হয়েছে ক্লাস থেকে, তো আমরা এখন কেনাকাটা করতে যাব, চলো যাও যাও চলো। আর ওই যে বাসে কি সুন্দর ফুল ফুটে আছে,
এটা আনো। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি রেবেতে, রেদশীল কেনাকাটাটা রেবেতেই করব, তারপরে যদি সময় থাকে তাহলে একটু কসমেটিক্স দোকানে যাব। ফুল ফুলগুলো অনেক সুন্দর, বাসায় অনেক ফুল দিয়েছে। হ্যাঁ, তো আমাদের কেনাকাটা শেষ, রোদশী দেখি কি কেনাকাটা করেছে। তার অনেক পছন্দের দুইটা জিনিস কিনেছে, একটা একটা আইসক্রিম স্টিল আর একটা আমার। তুমি হ্যাপি? কতটা হ্যাপি? 100% হ্যাপি, 99%। দেখছো আমি তোমাকে যেটা এক্সপেক্ট করেছি আমি সেটাই কিন্তু কিনে দিয়েছি। প্রমিস ইজ প্রমিস। ইয়া, এখন একটু আমরা ডিএমএ যাবো না? হ্যাঁ, একটু ওই করি, স্পাস করি। তাই করো, আল্লাহ হাফেজ বলো সবাইকে, সবাই ভালো থাকবেন, টাটা।